দুর্মুষ বাংলাদেশ, 133 রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। হায়দ্রাবাদে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, ভারতের মাটিতে টানা 5 ম্যাচে হারের তিক্ততা নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। টেস্ট সিরিজে বাংলাদেশকে 2-0 ব্যবধানে হারানোর পর টি টোয়েন্টি সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ করে দিল ভারত। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিন হায়দ্রাবাদে ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল কার্যত নিয়ম রক্ষার। সেই ম্যাচে বাংলাদেশকে 133 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা প্রমাণ করে দিল ক্রিকেটের এই ফরম্যাটে এই মুহূর্তে তারা অপ্রতিরোধ্য। প্রথমে ব্যাট করতে রেকর্ড রান তুলেছিল ভারত, বাংলাদেশ বোলিং এ ছাড়খাড় করে 297/6। কোনো টেস্ট খেলিয়ে দেশের সর্বোচ্চ টি টোয়েন্টি স্কোর তুলেছিল ভারত, ভেঙে দিয়েছিল আফগানিস্তানের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 164/7 স্কোরে আটকে গেল বাংলাদেশ। এই ম্যাচে 133 রানের বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা 7 উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে 86 রানে পরাস্ত হয় বাংলাদেশ। কার্যত এবারে ভারত সফর থেকে বাংলাদেশকে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে। টেস্টের পর টি টোয়েন্টি বাংলাদেশকে ক্লিন সুইপ করল ভারত। প্রথম টেস্টের প্রথম সেশনে ভারতকে চ্যালেঞ্জ করেছিল বাংলাদেশ, সেটাই প্রথম এবং শেষ পুরোপুরি এক পেশের সিরিজ। টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে 133 রানে হারালো টিম ইন্ডিয়া। 133 রানের বিশাল ব্যবধানে জয় ভারতের, হায়দ্রাবাদে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। আপনারা দেখছেন বর্তমান সময় .com।